আরে বাবা চলন্ত লাইভ নিয়ে আর মেয়ে ছেলে বউয়ের ঘরে ঢুকো না অন্তপক্ষে চলন্ত লাইভ নিয়ে। ইস, একটু ওদের সুখে থাকতে দাও একটু। হে ভগবান, তোমরা কারা কারা দেখেছ আমাদের আবৃত্তির দুনিয়া? হ্যাঁ, ই রাম, ছি 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 ছি, চলন্ত লাইভ নিয়ে ঢুকে গেছে ছেলে, দেখেছ? এই মিঠাইকে না ভালো করে যত্ন করো, তোমাদের মিঠাই তোমাদের মাথায় আশীর্বাদ করছে না। মিঠাই সত্যের পাশে থাকে, ওটা মিঠাই, ভগবান নিয়ে খেলো না, অনাচার করো না, আইন হাতে নিও না, আইন বিরোধী কোনো কাজ করো না। সঙ্গীতা দিদিভাই যেগুলো করেছে সব আইন মোতাবেক, আইনের আওতার ভেতরে পড়ে, উনি একটা আইন 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 মেনে চলেন এবং প্রত্যেকটা মুহূর্ত উনি প্রত্যেককে প্রত্যেকের অধিকার পাইয়ে দেন। আজকেও আমাদের সঙ্গীতা দিদিভাই একটা বড় চাকদার বড় মানে জায়গা জমি দখলের ব্যাপার ছিল, সেখানে সেই সমস্ত প্রবলেম মিটিয়ে এসছে। অবশ্যই সঙ্গীতা চক্রবর্তী পেজ, ফেসবুক পেজ আছে সঙ্গীতা চক্রবর্তী, দেখো ওনার এসব দরকার পড়ে না। তবু আমি কেন বললাম, ওনার গুণ ওনার গুণাবলীগুলো তোমরা ওনার পেজে গিয়ে দেখতে পাবা। তাছাড়াও আমার কাছেও এসেছে, আমি তোমাদেরকে একটুখানি এখানে দেখাই। দেখেছো ওনার কাজ, উনি ফিল্ডে নেমে কিভাবে কাজ করে। তাই এই সঙ্গীতা দিদিভাই প্রত্যেকটা আইন প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা রুলস মেনে কাজ করে। আজকে আমাদের চারিদিকে কিন্তু চোখ, ওনার চোখ কিন্তু এই কাজটা করছেন, ওনার চোখ চারিদিকে চলছে, চারিদিকে, তার ভেতরে স্পেশালি করে শোনো রি মানে আমি বলছি আমাদের ছোট দুনিয়ার মানে আরমান দুনিয়ার ছোট বউয়ের প্রতি ওনার নজরটা কেন বলো তো, মেয়েটা অনেস্ট, মেয়েটা অনেস্টলি রিয়েল লাভ, রিয়েল ভালোবাসে ওর স্বামীকে। আর আমাদের জামাই মানে সরি আমার ভাই কাম জামাতার কোনো ক্ষতি হোক আমি চাইবো না, কারণ ও ভালো থাকলেই আমাদের ছোট খেলনা খুশি থাকবে। ও তাই 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 আমার বর ভালো আছে তাই আমি শ্বশুরবাড়ি যাই, এই যে ও খুশি থাকবে আমাদের ভালো লাগবে। ও সত্যি একটা নিরীহ নিপাট এবং গুণী মেয়ে, ওর গুণটা নষ্ট হচ্ছে এই ভালোবাসার তলায়। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, ছি 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 ছি, লাইভ চলতে চলতে মেয়ে ছেলে ছেলে বৌমার যে বেডরুমে পার্সোনাল রিলেশন যে টাইম স্পেন্ড করছে তার ভেতরে ঢুকে গেলে লাইভ চলন্ত লাইভ নিয়ে, দেখেছো দেখেছো ওদের ভেতরে ভালোবাসা আছে কি নেই, ভালোবাসা হচ্ছে কি নেই। সাজকে যে কী বকা খাবে এখন, যে কী বকা খাচ্ছে ওই আবৃত্তি কি দুনিয়া, তোমাদের বলে বিশ্বাস করবে না। আমি নিজের চোখে দেখে এসেছি ও ওর মাকে কী হিংস্রতার সাথে বকে। ইস, এরকম লাইভ চলতে চলতে কেউ ঢোকে, কেউ ঢোকে আমাদের ভুল প্রমাণ করতে গিয়ে কি হলো, সবার সামনে সত্যটা চলে এলো। এটাকেই বলে জয় মিঠাইয়ের জয়, জয় মিঠাইয়ের জয়, জয় মিঠাইয়ের জয়। সবার আগে বলবো প্রদীপটা মাজবে, প্রচণ্ড নোংরা তোমার ঠাকুরঘর, তো চলো স্কিপ করো না সম্পূর্ণটা দেখো। আর ভয় আমি পাই না, তোমাদের বাড়িতে থাকলে পারে তো আমি তো সবার সাথে ফোনে কথা বলতে পারবো না, তোমরা তো যেভাবে আসলে বেশটা, তারপরে তোমার সত্যিকারের ওপরের ঘরে আমি শোয়ার মতন অত গরম, আমি ভীষণ কষ্ট পাচ্ছিলাম, আমি এরকম গরমে থাকি না, এত গরমে আমি তবুও শুধু এই মেয়েটা মেয়েটা কেমন আছে দেখার জন্য ছুটে গেছি। আর মেয়েটাকে দেখতে গিয়ে আমি সত্যি অনেক কিছু দেখে এসেছি, তবে মেয়েটা ভালো আছে, আবারও বলছি মেয়ে ভালো আছে। মেয়েকে প্রেশারাইজ না করলে, মেয়ে যতক্ষণ
মানে আমাদের ছেলের আদর পাবে, মেয়ে ভালো আছে, এবং ও যে কোনো প্রকারেই ওর স্বামীকেই চায়। বলে হ্যাঁ সত্যি করে বলতে চাই, আমি তোমাকেই চাই, মানে আমাদের ছোট খেলনা শুধু এই আরমান কি দুনিয়াকেই চায়, আর কিচ্ছু চায় না। ওর টাকা চায় না, পয়সা চায় না, স্বাদ চায় না, গোদ চায় না, ভালো খাবার চায় না, কিছু চায় না, শুধুই চায় এই আরমান কি দুনিয়াকেই চায়। ইয়েস আরমান, চলো আমাদের বাংলার কুটুকুটু নাদুস নদুস গুদুস গুদুস বলে ললিপপ আরমান, চলো দেখতে থাকো, স্কিপ করো না। একবারে সঙ্গীতা দিদি ভাই তোমার জয়, সঙ্গীতা দিদি ভাই তোমার জয়, সত্যি তোমার জয়। এটাকে বলে ভালোবাসার জয়, কোনো পয়সা খরচ না করে, কোনো পয়সার বিনিময় না, শুধুই ভালোবাসার জয়। চলো দেখতে থাকো, স্কিপ করো না। খবরদার লাইফ চলাকালীন মেয়ে মানে ছেলে বউয়ের ঘরে ঢুকবে না বেডরুমে, কখন কি পরিস্থিতিতে থাকে ছি লজ্জাও করে। সবার আগে ভিডিওটা দেখেন, ভিডিও ভিডিও দেখেন, তারপর লাইক করতে বসেন। লোকে এটা বলছে, লোকে ওটা বলছে, লোকে এটা বলছে, এগুলো না করে না ভিডিও দেখেন। হ্যাঁ তো রিমির বাবা মেনে নিলে জায়গা মতন, একে বলে জায়গা মতন। রিমির বাবা যদি মেনে নেয়, এই যে আমি বলছি, এই যে মা, এই আরমান মালিকের, ছোট আরমান মালিকের মায়ের পোলা, মানে আরমান আরমান ছোট আরমান ছোট আরমানের আমার কাছে প্রথম প্রস্তাবই ছিল, যদি আমাকে আমার শ্বশুর মেনে নেয়, উনি যদি মেনে নেয় এবং আমাদের বাড়িতে আসে, যদি আমার সঙ্গে মেনে নেয়, মিউচুয়াল করে নেয়, আমার কোনো আর অসুবিধা নেই। মিথ্যেবাদী এই মহিলা এখন মিথ্যা কথা বলছে। সেদিনকে আমাকে ইয়েদের বাড়ি মানে বড় বড় আরমান মালিকে আরমানের বড় বড় খেলনার বাড়িতে পাঠিয়ে উনি বললো পাশে ওনার রিলেটিভের বাড়ি আছে সেখানে বসবে, আর না হলে উনি বাড়ি চলে আসবে, ওনার ফোন নাম্বার আমায় দিল, বললো তাহলে তুমি আমায় ফোন করো, আমি তোমায় নিতে আসবো। ওনাদের বাড়িতে আমার থাকার কথা ছিল, আমার কোনো ভয় নেই, কিন্তু আমি অনেক দিন পর গেছি কাল্লায়, তো সেই হিসেবে বললাম আমার অনেকের সাথে কথা বলাও আছে, ওদের বাড়ি থাকলে কার সঙ্গে কী কথা বললাম না বললাম সেগুলো নিয়ে প্রবলেম হতে পারে। ইনি কথা বলতে জানে না, মেয়ে ছেলেটা যা যেমন ওই আরমানের মানে আমাদের ওয়াইটি ছোট আরমানের মানে বড় খেলনা যেমন ওর মা বাবার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করে, আর এই ছোট আরমানও এর মায়ের মায়ের সাথে কুকুরের মতো ব্যবহার করে, কুকুর। আর কোনো লাইক তোমরা দেখেছো? আমি মিষ্টি খাওয়াচ্ছি, মিষ্টি খাওয়াচ্ছি, আমি ওই ওদের বাড়িতে ঢুকে, কোনো লাইক তোমরা দেখেছো? লাইভ লাইভ দেখেছো তোমরা যে ওদের বাড়িতে ঢুকে আমি লাইভ অন করেছি এবং সেটা লাইভ হয়েছে, দেখেছো? দেখো বলছো কেন, বলছো কেন, কেন তুমি লাইভ করতে এসেছো যখন দেখছো যে তোমরা কিছু বললে সেটাই বিপদ, সেটা নিয়ে কন্ট্রোভার্সি। ও আরেকটা কথা, উনি উনি ইনকাম ইউটিউব ছাড়া খেতে পাবা না, অসম্ভব ব্যাপার, ইউটিউবে কাঁচা পয়সা, স্বামীর ইনকামে যদি খেতে না তাহলে এই যে ছেলে ছেলের বউকে এইভাবে বেচতে না। শোনো পাশাপাশি পরিষ্কার করো, যে অবস্থা বাড়ির, বাপরে বাপ, সারাদিন এইরকম করে, কথায় কথায় এরা খুব ঝগড়া করে, এই বাপরে বাপ কি ঝগড়া করে, সত্যি গো খুব ঝগড়া করে, খুব অশান্তি করে।
এরা কি ঝগড়ুটে, কথায় কথায় শুধু ঝগড়া করতে নেমে পড়ে। দেখো কথায় কথায় সত্যিকারে এতদিন ওরা ঝামেলা করতো বা ওরা ইয়ে করতো। যা ছেলে বউয়ের ভালোবাসার টাইমে শাশুড়ি ঘরে ঢুকে গেছে, ও মাই গড, হয়েছে হয়েছে ছেলে বউয়ের ভালোবাসার টাইম। একটা ফোন করি, এটাকে বলে জোরের ঝাটকা, জোরের ঝাটকা লেগেছে। এই মা লাস্ট সিনটা দেখেছো লাইভে? এই মা ছেলে, এই জন্য এই জন্য তোমার বাড়িতে বউ টিকবে না। ছেলে বউকে একটু শান্তি করে শুতে দাও, একটু করে ওদের পার্সোনাল টাইম কাটাতে দাও। তোমার এগেনস্টে সবাই দাঁড়িয়েছিল, সবাই তোমাকে এই কথাগুলো বলেছিল, কিন্তু আমি তোমাকে মায়ের চোখ দিয়ে দেখে আমি সব সময় বলেছি। দেখো আমি সত্যি কথা বলি, আমি যে আমার লাইফে কোথায় কী হয়েছে না হয়েছে আমি ভিডিওতে বলেছি, তুমিও বললা তো ভিডিওতে বলেছি এবং তুমি শুনেছো এবং তোমার কাছে দাঁড়িয়েও আমি বলেছি। তার মানে আমি যদি ওই পরিবেশ থেকে এই শিক্ষা পেয়ে এই জায়গায় আসতে পারি, তুমি একটা ভদ্র পরিবেশে থেকে তোমার ছেলেকে কী শিক্ষা দিয়েছো? হ্যাঁ, দুটো বিয়ে করে দুটো মেয়ের সঙ্গে খেলছে, আবার বড় বড় কথা বলে লাইভ করতে এসেছো, বড় বড় কথা বলে লাইভ করতে এসেছো। কে কি উখড়ে নেবে আমি শুধু দেখবো, সব কটাকে উখড়াবো। এই এই বংঝি কদিন আগে জুতিয়েছিল এই এই আরমানের মাকে, জুতিয়েছিল আরমানের মাকে, পুরো উলঙ্গ করে দিয়েছিল এই বংঝি কদিন আগে, যে কারণে স্ট্রাইক মেরেছে, যে কারণে এই প্রীতম স্ট্রাইক মেরেছে এবং প্রীতমের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছে। লজ্জা করে না নির্লজ্জ বেহায়া, লজ্জা করে না? তোমাদের বাড়িতে এলাও কে হয় তুমি, কে হে? তোমার বাড়িটা পরিষ্কার করো, তোমার এই দুটো বাড়ি, দুটো বাড়ি এখন তপন তপনদার ঠিক বলেছে, ওটা বাড়ি অন্ধকার কুটুরি, ছি ভুল করছো। তোমার ছেলের হয়ে যে যে যেখানে যেখানে যে যেমনভাবে ছুটুক সব খবর সব জায়গায় আসছে, ভুল। বাড়ির বউকে বের করার রাইট কারণ নেই, একদম স্লো পয়জন বলতে কথার মানে বোঝো না। সবার আগে আমার ভিডিওটা দেখো, একবার বলেছি যে তুমি যথেষ্ট ভালোবেসেছো, একবার না হাজারবার বলেছি, তোমার বর আর তুমি সুস্থভাবে আমাকে রাস্তায় দাঁড়িয়ে থেকে টোটো ধরে দিয়ে আমাকে বাড়ি পাঠিয়েছো, মানে মাসির বাড়ি অবধি গেছি। এটাও সত্যি, মাসির বাড়ি যাওয়ার পর তুমি ফোন করেও খবর নিয়েছো যে আমি মাসির বাড়ি ঠিকভাবে পৌঁছেছি কি না। প্রথমত এরা কথা বোঝে না, সত্যিকার এদের শিক্ষার খুব অভাব। মানে আমরা তো ভাবি যে আমরা অশিক্ষিত, সত্যিকারে আমরা ভাবি আমরা অশিক্ষিত, কিন্তু তার থেকেও বড় অশিক্ষিত এই মহিলা। এই মহিলা কথাই বোঝে না, মানে এরা মানুষের ভাষা ভাষাটাই বোঝে না। ওর ছেলের বুকের পাটা আছে তাই ওর ছেলে যা বলেছে সামনে বলেছে, আমারও বুকের পাটা ছিল তাই আমি ওর বউ ওর ছেলের সামনে যেটা তখনকার যোগ্য উত্তর সেটাই দিয়েছি। ওর ছেলে বলেছে আমি হ্যাঁ আমি ওকে ভালোবাসবো, হ্যাঁ আমি ওর সঙ্গে থাকবো, হ্যাঁ আমি ওকে ফোনে কথা বলবো, হ্যাঁ আমি ওর সঙ্গে চ্যাটিং করবো, হ্যাঁ আমি আমার লাইফ খুলে খুলে আমি কষ্টে আছি দুঃখে আছি যন্ত্রণায় আছি সেটা লোককে জানাবো, এটা ওর ছেলে বলেছে। তখন আমি বলেছি দেখ এত এত কিছু শুনছিস, এত কিছু শোনার পরও কি তোর ইচ্ছা বলেছে হ্যাঁ আমি এখানেই থাকবো? তাহলে আমি তাহলে এখানে যখন থাকবি, তাহলে যখন ও ওর গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে থাকবে সেটাও ওকে ছেড়ে দে, তুই তোর শ্বশুরবাড়ি নিয়ে থাক, তোর এটা শ্বশুরবাড়ি, তোর অধিকার আছে, তাহলে তুই তোর শ্বশুরবাড়িতে থাকবি, মাথা তুলে থাকবে, এটা তোর শ্বশুরবাড়ি, তোর জায়গা, তোর অধিকার আছে, তুই তোর অধিকার নিয়ে থাকবি। আর ওর গার্লফ্রেন্ডকে নিয়ে থাকুক, যখন ওর গার্লফ্রেন্ডকে নিয়েও থাকবে তুই সেগুলো ভিডিও করে দিবি। কী বলেছি খারাপ? খুব গায়ে লেগেছে সে মেয়েটা, মেয়েটাকে পাশে বসিয়ে রেখে রেখে ওর সঙ্গে চ্যাটিং করছিস, ওর গায়ে লাগবে না, ওর কষ্ট হবে না? ও শুধু ওকে যদি বের করে দেয় বা ওকে যদি আবার বাপের বাড়ি চলে আসতে হয় সেই জন্যে যা বলবে তাই করছে, একদম বেঁচে খাওয়া মানে কি?
হ্যাঁ, এখানটায় ওনারা এটাও বলেছে, বলছে সীমাদি আমি লাইভে ওকে ভিডিওতে আনছি না বা ক্যামেরায় দেখাচ্ছি না, লোকে বলবে দেখো আমি আমার চ্যানেল গ্রো করার জন্য ওকে দেখাতে হচ্ছে। কেন দেখাবে না, কেন দেখাবে না, ও বাড়ির বউ। এটা আমি পিঙ্কিকেও বলেছি, ওরা একসাথে ভিডিও করবে, কখনোই এই কথাটা বলবে না, তুমিও যাবে, তুমিও পিঙ্কিকে আমি বলবো তুমি তোমার মেয়ের বাড়ি যাবে, গিয়ে আরামসে থাকবে, তোমার বরকে নিয়ে যাবে, তোমার বরকে নিয়ে গিয়ে থাকবে, মেয়ের জামাইকে আদরে সসম্মানে তোমার বাড়িতে আনবে, তবেই তোমার মেয়ে সুখী হবে, জামাইকে দূরে সরিয়ে রাখবে না। আর আরমানের মানে আমাদের এই দুনিয়ার এর ইচ্ছাই যে আমার শ্বশুর আমাকে মেনে নিলে আমি সব পৃথিবীর সব দুঃখ ভুলে যাব, আমাকে বলেছে। আমি লাইভ করেছি, দেখেছো তোমরা কোনো লাইভ? মাথা মোটা মহিলা বোঝেই না, উনি ইউটিউব সম্বন্ধে, উনি ফোন সম্বন্ধে ওনার কোনো জ্ঞান নেই, উনি ফোন ধরে থাকে, একে ওকে ফোন করে দেয়, ফোন অটোমেটিক চলে যায়, তারপরে ফোন অনও থাকে, ফোনের জ্ঞান খুব কম, সেই জন্য উনি জানেই না যে আমি লাইভ অন করেছি। আমি ওদের বাড়িতে থাকাকালীন কোনো লাইভ হয়েছে কি হয়নি তোমরা কমেন্ট বক্সে লেখো, কোনো ভিডিওতে খুঁজে পাবা কি না যে ওদের বাড়ি থাকাকালীন আমার কোনো লাইভ হয়েছে, বোঝেই না, একদম বোঝে না। এই কারণে এই 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 দুটো মানে এই আরমান মানে এই আমাদের দুনিয়ার আরমান আর হচ্ছে ওইদিকে আরমানের ওই বড় খেলনা, এই জন্যে এদেরকে নাচিয়ে বেড়ায়, একদম বোকা, একদম মাথায় গোবর, কিচ্ছু নেই মাথায়, না কিচ্ছু নেই বলার পর বলছে এই জন্যে বাড়িতে কাউকে অ্যালাউ করতে নেই, বলার পর আবার ভাবছে যে আমার ভালোবাসার মানুষদেরকে অ্যালাউ করবো না, সবাই তোমাদের বাড়ি ভালোবেসে যাবে, তোমাদের বাড়ি ঢোকার পরেই মানুষের মত পরিবর্তন হয়ে যায়, কেন কি জানি, এতদিন তো আমি ওদের দোষ দিতাম, এখন দেখছি সত্যি তোমার বাড়িতে কোনো নেগেটিভ ছায়া আছে, তোমার বাড়িতে ঢোকার পর তোমাদের প্রতি মানুষের বিচার চিন্তা সব পাল্টে যায়, তোমরা ক্যামেরাতে যেটা দেখাও আর তোমাদের রিয়েল জীবন একদম আলাদা, দেখেছো তোমার ক্যামেরা দেখো ভগবান আছে, তোমাদের মিঠাই মিঠাইয়ের একটু যত্ন নাও, মিঠাইকে একটু ভালো করে ঠাকুরঘরটা পরিষ্কার করো, এইসব বউ এইসব কুট কাচালি এইসব ছাড়ো, ছেড়ে তুমি একটা শাশুড়ি মা, তুমি ঠাকুরের ভক্ত, এই যে গীতার পাঠ পড়াতে আসো, এই যে পুতুল নাচ, এই যে বিবেক কর্ম ধর্ম এই যে সব কাহিনী বলতে আসো, এর এর আগে তুমি পরিষ্কার থাকো, ঠাকুরঘরটাকে পরিষ্কার করো, মাই গড ঠাকুরঘরটাকে, অন্তপক্ষে ঠাকুরটা তোমার মিঠাইকে যেখানে রেখেছো না সেই জায়গাটাকে পরিষ্কার করো, ইস গন্দেগি, সারাক্ষণ বলে না পড়লো কথা হাটের মাঝে যার কথা তার কানে বাজে, ভাই ভাই সাথে সাথে লাইভ অন করে বসে পড়েছে, সাথে সাথে সময় দেয়নি, মানে কতটা ঝগড়ুটে আর কতটা ঝগড়ালি হলে, তাহলে সত্যি তো ছেলের বউ যাই বলবে তাই নিয়েই পায়ে পায়ে চাপা দিয়ে ঝগড়া করবে, তোমার খবর আছে তুমি প্রচণ্ড ঝগড়ুটে, প্রচণ্ড ঝগড়ুটে, এ কি তোমার এবার খবর আমার হাতে আছে, এইবার তোমার, আমি তো তোমাকে এতদিন খেয়ালই করিনি, তোমাদেরকে খেয়ালই রাখিনি, এবার দেখ ছেলের বউ একটু ভালোবাসা করছিল তার ভেতরেও ঢুকে গেলে, এই বদনামটা তোমার কিন্তু খুব আছে, তুমি ওই বড় বউয়ের সঙ্গেও টিকতে দাওনি যখনই, এই জন্যে মনে হয় তোমার ছেলে তোমার ওপরে এইরকম ব্যবহার করে যে তোমার কারণে আমার বউগুলো টেকে না, মানে তুমি শান্তি করে ছেলেকে বউয়ের সাথে থাকতেই দাও না, ছি 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 ছি, একটু ছেলে বউ একটু রিল্যাক্স করছে, একটু পার্সোনাল সময় কাটাচ্ছে, এর ভিতরে ভিডিও দেখে না, এ ও খবর দেয়, দেখো এরা ভিডিও দেখে না, এরা লাইভও দেখেনি, প্রথমে কালকে লাইভটা একজনের ভয়েস শোনাচ্ছিল, কেন তার ভয়েসটা না শুনিয়ে তুই লাইভটা বসে দেখতিস, প্রথমে মন দিয়ে দেখে নিতিস, না এদের না হট, এরা ভীষণ উত্তেজিত, এত উত্তেজিত যে এখনই এখনই করবে, আসলে ওদের বাড়িতে পাখার হাওয়াও কম আর এসি নেই, ওই জন্য ওরা উত্তেজিত হয়ে থাকে, দেখো আমার ঘরে পাখা এখন অফ, এসি কিন্তু নিচে নেই, কিন্তু দোতলা তোমার নিচের ঘর ভীষণ ঠান্ডা থাকে, ওদেরও তো দোতলা, সিঁড়িটা ছাদটা সিঁড়িটা ভীষণ চিপার মধ্যে, আর ঠিক আছে না ওই বাড়িঘর নিয়ে কোনো কিছু বলার দরকার নেই, বাড়ি মা বলে মা বসুমতী যার কপালে যতটা লেখাবে তার, শুধু আমার দুটো বাড়ি, আমার দুটো বাড়ি, আমার দুটো, আরে বাবা দুটো বাড়ি, সে বাড়ি কেমন বাড়ি সেটাও তো জানতে হবে, আর দুটো বাড়ি আর দুটো বাড়ির মতন অনেকে একটা বাড়ি করে রাখে, সে দুটো বাড়ির বাবা হয়ে থাকে, বোকা, ইস চেয়ারটা ভাঙা, ঘরদোরগুলো নোংরা অগোছালো, ওই শুধু শুধু ওইগুলো দেখায় আর রিং লাইট একটা জ্বালায় ওই রিং লাইটের পেছনে, কোনো মানে একেবারে অপরিষ্কার বাড়ি, একেবারে অপরিষ্কার, এই মহিলা সংসারে মন নেই, এই মহিলা না একটা কাজের লোক রাখে, মানে কাজের লোকও টিকাতে পারো না নাকি, না ওই পাড়ায় কাজের লোক পাওয়া যায় না, না নিজের কাজ নিজে করা ভালো, কিন্তু কাজগুলো তো করো, এত নোংরা কেন,
বিছনা চাদর টাদর গুলো পাল্টাও, বিছনা চাদর টাদর গুলো ঝাড়ো, আলনা টালনা গোছাও, তাক তুক পরিষ্কার করো, টেবিল মেবিল, মানে শুধু ন্যাকামো। আর নিজেকে একবারে কচি কচি ফুল কচি লুচি লুচি ফুল কো লুচি একদম একবার। তবে উনি সুন্দর, দেখো আমি তোমার প্রশংসাও করছি, তুমি সুন্দর সুন্দর, উনি বেশ দেখতেও সুন্দর আর নিজেকে বেশ ডাগর ডগর মনে করে, আর সবসময় এই যে একদম মানে এই দুটোকে একবারে এইরম করে তুলে দিতে চাই সামনের দিকে একটু এরকম, মানে নিজেকে একটু আসলে আমাদের আবার একটু মানে এরম করলে যেন হচ্ছে যেন বেশি লোকের মুখের দিকে ঠেলে যাবে, তাই জন্য নিজেকে একটু গুটিয়ে রাখতে হয়। তো ভালো ওনার আচার ব্যবহার ভালো, তবে ভিডিওটা ভালো করে দেখো, রিমির ওপরে কোনো টর্চার হলে রিমিকে ভিডিও দেখাও কম্পালসারি, তোমার ভিডিও দেখাও, তোমার ছেলের ভিডিও দেখাও, রিমি নিজের ভিডিও করুক, সব দেখাও, আমরা দেখতে চাই ও কতটা খুশি আছে। হ্যাঁ আমরা কে, মানে আমরা কে, আমরা জনগণ, আমরা সাধারণ মানুষ, সাধারণ মানুষের রাইট আছে যে তুমি তোমার বৌমাকে সুখে রেখেছো কি না, কারণ তোমার বৌমাকে অত্যাচার করে তুমি বারবার তোমরা তাড়িয়ে দাও। একদম আমি এতদিন ভাবতাম না, অনেকে আমাকে বলেছে এই মা খারাপ, অনেকেই আমায় বলেছে মা খারাপ, আজকে আমি ভাবতাম না যে মা খারাপ, কিন্তু মা ওপরে হরি হরি আর পিছনে আর ও না বগলে, বৌদি তোমার চপে চুল চপে চপে। তা আমার বলি ঠাকুরের বাসনগুলোকে মাজো, ওই যে এইসব কথায় কথায় এইসব না করে পাড়ার হই হই করে এই পাড়ায় ওই পাড়ায় ওই কীর্তনে এতে ওতে, মানে যাও ঠাকুরের নাম কান ভালো, কিন্তু সবার আগে নিজের ঘর সংসারটাকে ভালো রাখো। ঠাকুরের প্রদীপ ঠদীপগুলো এগুলোকে মাজো, আমি তো তোমার ওই গাছা প্রদীপ দেখে এসে থেকে আমার ঘেন্না লাগছে। হ্যাঁ তোমাদের বাড়িতে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আমি, রচা খেয়েছি আর হচ্ছে ইয়ে খেয়েছি, বাসনগুলো সত্যি বিশ্বাস করো বিশ্বাস করো, আমি পয়সা কামালে হয় না, শুধু সোনার আংটি, শুধু সোনার চেন, সোনা সোনা ভরি ভরি ওজনে কিলো 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 গয়না না, যেমন ইনকাম হবে তেমন বাড়ি ঘর দুয়ার বাসন কুসন, মানুষকে একটা কাপে চা দেবা সে কাপটাও সুন্দর হতে হবে, এক গ্লাস জল দেবা সে গ্লাসটাও সুন্দর হতে হবে, সব মানে মানুষের সঙ্গে যে তুমি মানুষকে মানুষের সামনে প্রেজেন্ট হচ্ছ বা কাউকে কিছু দিচ্ছ সেটাও সুন্দর থাকতে হবে। দেখো আমাকে মেয়ের মা পয়সা পাঠিয়েছে, আমি কিন্তু গুছিয়ে মিষ্টি টিষ্টি তোমার অব্দি পৌঁছে দিয়েছি, এবং বলিনি যেটা আমি নিয়ে গেছি চকলেটটা আমি নিয়ে গেছি, কিন্তু ওই মিষ্টিগুলো কিন্তু ওর মায়ের দিয়েছে, আমি কিন্তু বলে দিয়েছি, সত্যি কথা বলি আমি কখনোই পরের ধনে পোদ্দারি মারি না। আর ভিউজ না, ভিউজ তো আমি কামাবো, এমনিও বলে অমনিও বলে সেমনিও বলে, ভিউজ আমার এমনিও হবে অমনিও হবে সেমনি হবে, কিন্তু তোমাদের মুখোশটা খুলবো না, কতটা ভালো তোমরা, কতটা গুণী, এতদিন তো ভালো বলেছি, ভালো বলেছি কারণ ভালোটা দেখেছি, মানে দূর থেকে আমি ভালোই মনে করতাম ভালোই দেখতাম, কিন্তু সেই দিনই তোমাদের আসল রূপটা আমি দেখেছি। না 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 আমি একা থাকতে চাই, আমি একা থাকতে চাই, আমি একা বাঁচতে চাই, আমি একা, আমি না একে চাই না ওকে চাই, না একে চাই না ওকে চাই, আমি একা থাকতে চাই। আর সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছ, সারা দুনিয়ায় দুনিয়াগিরি করে বেড়াচ্ছ, অথচ একা থাকতে চাও, মানুষকে বোকা বানাচ্ছ, এটাই তো হবে না। তুমি যা তুমি তাই বলো, তুমি যেমন তুমি তেমন তোমাকে দেখাও, তোমার আসল রূপটাই আমরা দেখতে চাই, যে তুমি যেমন তুমি তেমনই দেখাবে। তুমি এইদিকে আমাদের কাছে দেখাচ্ছ তুমি ভীষণ দুঃখে আছো, আর ওইদিকে তুমি হচ্ছে আমার মন আর অন্য কারোর মনে বৃন্দাবন, আর সাবাস বাড়িতে, হ্যাঁ লোকজন বাড়ি মানেই মাসিরা আসবে, আত্মীয় স্বজন আসবে, সবাই আসবে, আনন্দ করবে, ফুর্তি করবে, এটাই তো পরিবার, এটাই তো আমাদের ভালো লাগছিল। হ্যাঁ ওই ব্লগটা আমার ভালো লেগেছে, না আমি তো কথা বলবো না, ওই ব্লগটা আমার ভালো লেগেছে, ওই ব্লগে কোনো কন্ট্রোভার্সি না, এটাই হওয়া উচিত। আর আমরা আমাদের ছোটো ছোটো বউ মানে হচ্ছে আমাদের ছোটো খেলনাকে এইরকমই হাসি খুশি বেশ মনের মতোভাবে দেখতে চাই। আর পিঙ্কি তোমাকে বলবো খুব শিগগিরই ছেলের বাড়ি যাও, মেয়ের বাড়ি যাও, মেয়ের প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে আসো, আর সুন্দরভাবে মেয়ের যা যা প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো দিয়ে আসো, আর তারপরে হচ্ছে বর বরকে নিয়ে যাও, বর মানে আমাদের দাদা, তোমার বর, তোমার বর মানে আমাদের দাদা তপনদাকে খুব শীঘ্রই নিয়ে যাও। তপনদা বেশি দেরি করো না, মেয়ের সংসারের জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে, মাথায় রেখো। যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো শোনো, আমাদের জামাই মানে সরি আমার ভাই আর এদিকে আমাদের ছোটো খেলনা খুশি আছে, এতে আমি খুশি, কিন্তু ছেলে ছেলের বউটাকে একটু শুতে দাও। আর মানে আমাদের তপনদা যত তাড়াতাড়ি পারে তখন কাকু
ভাইয়ের শ্বশুর কাকু, ভাইয়ের শ্বশুর কাকু মানে আমরা একটু সম্পর্ক ঘেঁটে ঘর, তোমরা তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, মেয়ে জামাইয়ের শুভ শুভ কাজ সম্পন্ন, তুমি তাড়াতাড়ি যাও, ধানদুব্য দিয়ে আশীর্বাদ করো। চলো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।